সদ্য নিয়োগপত্র প্রাপ্ত যুবক যুবতীদের নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর। সোমবার মহাকরণে এক অনুষ্ঠানের মাধ্যমে জেআরবিটি উত্তীর্ণ 37 জন যুবক যুবতীকে খাদ্য দপ্তরে এলডি ক্লার্ক পদে নিয়োগপত্র প্রদানের ক্ষেত্রে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর এই আহ্বান। 2024 লোকসভা ভোট আসন্ন, দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যের কিন্তু ভোট প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই পরিস্থিতিতে বর্তমান রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রীতিমতো কল্পতরুর ভূমিকায় অবতীর্ণ। এরই মাঝে সোমবার মহাকরণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেআরবিটির উত্তীর্ণ 37 জন যুবক যুবতীকে খাদ্য দপ্তরের এলডিসি হিসেবে নিয়োগপত্র প্রদান করা হলো। দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী স্বয়ং এই সমস্ত নিয়োগপত্র সংশ্লিষ্ট যুবক যুবতীদের হাতে তুলে দিলেন। অনুষ্ঠানে নিজ বক্তব্যে সংশ্লিষ্ট নিয়োগপত্র প্রাপ্ত যুবক যুবতীদের কর্মক্ষেত্রে নিষ্ঠা সততা বজায় রেখে নেতৃত্ব প্রদানের আহ্বান জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। অনেস্টি এবং সিনসিয়ারিটি নিয়ে এবং জুডিশিয়াস লিডারশিপ কোয়ালিটি, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন। এবং আমি প্রতি জায়গায় যেখানে আমি বক্তব্য রাখি, আলোচনা করি, আমি প্রত্যেককে আমি বলি যে ট্রাই টু এমার্জ এজ এ লিডার হুইচ এভার ফিল্ড ইউ আর ফ্রম। তুমি যে লাইনেই থাকো, ট্রাই টু এমার্জ এজ এ লিডার। এ লিডার ডাজ নট মিন এ মিনিস্টার, এ লিডার ডাজ নট মিন এন এমপি, এ লিডার ডাজ নট মিন এ চিফ মিনিস্টার। লিডার, আমি ডাক্তার, ভালো ডাক্তার, আই এমার্জ এজ এ ভেরি রিনাউন্ড প্রমিনেন্ট ডক্টর, এমন অনেক ডাক্তার, দেবী শেঠ সারা পৃথিবী যাকে চেনে, হি ইজ এ লিডার ইন মেডিকেল ফ্র্যাটারনিটি। ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে এম বিশ্বেশ্বরীয়া, যার নামে ইঞ্জিনিয়ারিং ডে পালিত হয় সারা পৃথিবীতে, রিনাউন্ড। প্রাথমিক অবস্থায় এই নিয়োগপত্র প্রাপ্তরা এসডিএম দপ্তরের কাজে যোগ দেবেন, বলার অপেক্ষা রাখে না। এই নিয়োগপত্র প্রাপ্তিতে সংশ্লিষ্ট যুবক যুবতীদের মুখে যে হাসি ফুটে উঠল তা কিন্তু বড়ই বিরল। হবেই বা না কেন, স্বয়ং খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বললেন সরকারি চাকরি প্রাপ্তি ভাগ্যের ব্যাপার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।